রাজনীতির বা সাধারণ মানুষ মানে যারা একদম কমন ম্যান এই কমন ম্যানদের আজকের দিনটা সারা বাংলার ক্ষেত্রে বেশ একটু যন্ত্রণার একটু হতাশার দুঃখের একটা ফ্রাস্টেশনের অথচ বলার মতো কোনো জায়গা নেই কারণ দেশের সর্বোচ্চ জায়গা থেকে ন্যায়ালয় থেকে এই অর্ডারটা এসছে ফলে আমরা সেরম ভাবে কেউ কিছু বলতে পারবো না সেটা হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলি এই জাস্টিস গাঙ্গুলি তিনি মানুষ ফলে আমার আমার ন্যাচারাল তিনি অঞ্চলেরও কোন রাজনৈতিক দলের ছিলেন আমার কাছে কাছে বিষয় নয় আপামর মানুষের তিনি একটি ভালোবাসার বিশ্বাস আস্থার জায়গা অর্জন করেছেন এবং আমার অঞ্চলের মানুষ হিসেবে আমিও একটু গর্বিত শিয়ালদা অঞ্চলে উনি যেহেতু বাস করেন তো আমার যেটা বলার কথা ছিল মেনলি যে আজ গত কয়েকদিন ধরে একটা হিংস পাচ্ছিলাম যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় আমাদের কাছে আসতে চলেছে যাতে করে মনে হচ্ছিল যে 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 এই দুর্নীতির বিরুদ্ধে ওনার সরাসরি যুদ্ধ ঘোষণা এই যে নিয়োগ মামলায় একের পর এক নেতা মন্ত্রীদের জেলে পাঠানো এবং সরাসরি সংঘাত মানে বলতে কখনো দ্বিধা করেননি যে কথা বলতে অনেকের চেয়ার কেঁপে যাবে সে কথা বলতে দ্বিধা করেননি যে মানুষটা তার নাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যাকে অনেক সময় অনেক কটাক্ষ করেছেন অনেক বড় বড় বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন জেলখাটা আসামিরা অনেক কথা বলেছেন তার মধ্যে একটা বিশেষ কথা আমার মনে পড়ে তাকে অরণ্যদেব বলেছেন বিশ্বাস করুন আজকে আমার কাছে আমার মনে হচ্ছে যে তিনি সত্যিই অরণ্যদেবের জায়গায় পৌঁছে গিয়েছেন একজন বিচারপতিকে নিয়ে মানুষের মধ্যে দুঃখ হতে পারে একজন বিচারপতিকে নিয়ে মান চলে যাওয়াকে নিয়ে মাত্র দুটো মামলায় মাথায় রাখবেন এমন করছে সবাই যেন উনি আর আমাদের মধ্যে নেই ব্যাপারটা সেরকম নয় মাত্র দুটি মামলায় তাকে মামলা থেকে সরানো হয়েছে এরম নিয়োগ নিয়ে আরো অজস্র মামলা আছে এবং তার কোটেই বারো চোদ্দটা মামলা আছে তো এই দুটি মামলায় সরানো নিয়ে এমন করছেন তৃণমূলের বিভিন্ন সরকারি দলের লোকেরা এমন একটা ভাব করছেন যেন তিনি আর আমাদের মধ্যে নেই কটাক্ষ করছেন সেই কটাক্ষ একজন বিচারপতির উদ্দেশ্যে করা যায় কিনা এই নোংরা তৃণমূল দলটার সে জ্ঞান বুদ্ধিটাও নেই যাকে সেটার মধ্যে আমি যাচ্ছি না আমি দেখেছি কেউ তাকে অরণ্য দেব বলেছিলেন আমিও বলছি তিনি সত্যিকারের আজকে অরণ্য দেব অরণ্য দেব কে ছিলেন অরণ্য দেব ছিলেন এমন একজন কাল্পনিক ব্যক্তিত্ব এমন একটি চরিত্র যিনি সব সময় নিজের হাতে দুষ্টের দমন করতেন সিস্টের পালন করতেন তার একটা ঘোড়া ছিল তার নাম ডেভিল সম্ভবত আর এক বাউল্টোটা একটা কুকুর ছিল তার নাম হিরো তো তাদেরকে নিয়ে ছুটে বেরিয়ে তিনি সারা বিশ্বের যেখানে যত অন্যায় সেকে সরিয়ে দিতেন তো এক্ষেত্রেও আমরা ঠিক একই জিনিস দেখেছি এই বিচারক তিনি যখনই মানুষ সমস্যায় পড়েছেন আদালত তার কাছে গেছে তিনি ভাডিক দিতে এক ফোঁটা সময় নষ্ট করেননি আজকে তাকে সরে যেতে হয়েছে কেউ কেউ উৎসব করছে কেউ কটাক্ষ করছে নোংরা কথা বলছে বলছে আরো খারাপ খারাপ কথা বলছে যেগুলো একটা শাসক দলের সংবিধানের প্রতি কতটা অনিহা কতটা অনাস্থা সেটা বারবার প্রমাণ করে আসলে তারা ভাব যে বেঁচে গেলাম কিন্তু আজকের আপনি সোশ্যাল সাইটে দেখুন ট্রামবাসের কথা দেখুন পাড়ার মুখে কথা দেখুন চায়ের দোকানে কথা দেখুন পুরো রাজ্যটা আজকে দুভাগে ভাগ হয়ে গেছে পুরো রাজ্যটা আজকে দুভাগে ভাগ হয়ে গেছে একদল মানে নব্বই ভাগ মানুষ তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন যে এই সিদ্ধান্তটার সঙ্গে বাংলার মানুষ এক হতে পারিনি যদিও তারা সকলেই আমরা সবাই আইন মানা মানুষ তাই আমরা সবাই নীরবে আছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হতাশার কোনো জায়গা নেই যে চেয়ারে উনি বসে যে বিচার ব্যবস্থাকে যে টিউনে বেঁধে দিয়ে গেছেন সেই চেয়ারে যিনি বসুন না কেন তার পক্ষে তার পক্ষে সব সময় কিন্তু এই তুল্য মূল করল ব্যাপারটা থেকে যাবে মানে কম্পারিজন থেকে যাবে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যতই বড় অভিষেক মাপ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বচ্চন তিনি যতই বড় শিল্পী হয়ে যান না কেন তাকে সব সময় কম্পেয়ার করা হয় তার বাবার সাথে ঠিক সেরকম ভাবে ওই চেয়ারে ওই মামলার যিনি দায়িত্ব নেবেন মিডিয়া থেকে মানুষ থেকে শুরু করে সকলে তাকিয়ে থাকবে যে এনার ভাডিকটা কি হয় ফলে ওনাকে কোনো ভাটিক দিতে গেলে ভাবতে হবে দশবার বার এবং আমার মনে হয় তার সঙ্গে যদি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে যদি সামঞ্জস্য তার বাইরে তিনি বেরোতে পারবেন না সুপ্রিম কোর্ট সরিয়ে দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে একটি মামলার একটি রায় থেকেও তিনি ভুল দেননি এবং সেই সবকটা রায়কে বহাল রেখেছেন অতএব আমার ধারণা কুন্তল এবং অভিষেক ব্যান বন্দ্যোপাধ্যায়ের যে মুখোমুখি জেরা সেটাও আজ আমি এটা ভুল হতে পারে তো সেটাও আজ হওয়ার পথে আর কোনো বাধা রইল না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যে দেখুন যখনই ন্যায়ে অন্যায়ের সংঘাত হয় যখনই অসুর এবং দেবতাদের মধ্যে লড়াই হয় মাঝে মাঝে এমন দিন গেছে যে মনে হচ্ছিল যে দেবতারা স্বর্গ থেকে পলায়ন করবে অসুর জিতবে কিন্তু ইতিহাস প্রমাণ আমার বৈদিক পুরাণ থেকে সমস্ত কিছু সমস্ত ক্ষেত্রে শুধু হিন্দুদের নয় আপনি যে কোনো জায়গায় দেখবেন অসুর শক্তি আলটিমেটলি পরাজিত হয়েছে আজকের দিনটাকে যারা যশন মানাচ্ছেন যারা গভীর রাত অব্দি পানশালা খুলে রেখেছেন যারা বাজি পড়াচ্ছেন যারা আজকে আবির মারছেন তারা কি ভাবছেন তারা ভাবছেন এটা যে আমরা বেঁচে গেলাম না তারা ভুল করছেন জেলে যাওয়া বিলম্বিত হতে পারে জাস্টিস ডিলেট হতে পারে বাট নট কারণ উনি একটা কথাও বলেননি যে কথাটা সুপ্রিম কোর্ট বলতে পেরেছেন এই কথাটা ওনার বলা ঠিক হয়নি ক্ষেত্রে ওনার বিচার ব্যবস্থা ওনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু এর বাইরে কিছু না আমি বিশ্বাস করি উনি সশব্দে যে বিচার বাণীগুলো শোনাতেন এবার হয়তো সেই বিচারের বাণীগুলো আমরা নীরবে পাবো কিন্তু তাই বলে যদি চোরেরা মনে করে যে তারা এবারে বুক ফুলিয়ে ঘুরবে তাদের আর কেউ ধরতে পারবে না তাহলে তারা ভুল করছেন এবং মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় তিনি একটা কথা বলেছিলেন বেশ মজার কথা যে জ্যান্ত বাঘের থেকে মৃতবাগ ভালো ভয়ঙ্কর তো আজকে কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির হাতে কিন্তু আরো বারোটা মামলা আছে বারোটা বা দশটা মামলা আছে আজকে যদি তিনি আহত বাঘ হয়ে যান জ্যান্ত বা মৃত ওটা ভুল কথা ছিল আহত ভাগ হিসেবে যদি রিয়াক্ট করতে শুরু করেন তাহলে বাকিতে বাকি মামলাগুলোতে ওদের বাঁচা মুশকিল আছে অতএব হতাশার কোনো জায়গা নেই খুব স্বাভাবিকভাবে মনে খানিকটা হতাশা আসে হ্যাঁ কিন্তু এই হতাশাকে কাটিয়ে আজকে যে টিউনটা যে উচ্চ গ্রামে আইনটাকে বলবৎ করে দেখিয়ে দিয়েছেন একজন বিচারপতি বাংলার প্রত্যেকটা মানুষকে আজকে দায়িত্ব নিতে হবে যে চোরেদের বিরুদ্ধে লড়াই উনি যদি একজন বিচারপতি হয়ে এটা বলতে পারেন যে আমার মাথায় বন্দুক লাগালেও আমি এর থেকে সরব না তাহলে বাংলার প্রত্যেকটি মানুষের এই লড়াইতে থাকা উচিত যারা আজকে আটশো দিনের বেশি রাস্তায় বসে আছে তাদের পাশে দাঁড়ানো যারা আজকে আশি দিনের বেশি দিয়ে দাবিতে লড়াই করছে তাদের পাশে আরো বেশি করে দাঁড়ানো এবং সর্বোপরি এই চোরেরা যারা আজকে একজন বিচারপতি সরে যাওয়াকে কেন্দ্র করে যারা উৎসব পালন করছে যারা ভাবছে যে আমাদের বিরাট জয় হয়েছে আমাদের ওই পার্থদা আবার ফিরে আসবে ওই লাল পাঞ্জাবিটা পরে পাশে অর্পিতার লাল শাড়ি নিয়ে তাদের যুগল মিলন হবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন ফেরার কথাই নেই ওটা চুরি মামলা ওটা আলাদা তো আমি বলবো শুধু আবেদন করব। হতাশার কোনো জায়গা নেই লড়াইয়ের ঘাত প্রতিঘাত থাকে লড়াইতে কখনো কেউ এগোয় কেউ পিছ হয় কিন্তু আলটিমেটলি ন্যায়ের জয় হবে এতে কোনো ভুল নেই তাই আমি অনুরোধ করব আবেদন করব। যে বাংলার প্রত্যেকটা মানুষকে রাস্তায় নামতে হবে এইটা আমাদের মানুষের লড়াই আপনি ভাবুন তো যে আপনি আপনার ছেলে মেয়েকে বড় করছেন আপনি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন আপনি তাকে পরীক্ষায় পাশ পাশ করাচ্ছেন করিয়ে তাকে কোথায় পাঠাবেন চাকরিতে নাকি ধর্মতলায় শুয়ে থাকতে আপনাদের আজকে আমাদের সবার একটা দুটো ছেলে আমাদের ছেলে মেয়েরা পাস করলে এখানে সুযোগ পাচ্ছে না অন্য রাজ্যে কিংবা অন্য দেশে চলে যাচ্ছে আর এখানে বুড়ো বুড়ি মনে পড়ে থেকে দুদিন ফ্রিজে থাকতে হচ্ছে তো আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ভাবতে হবে আমি অনুরোধ করব আবেদন করবো যে আসুন আজকে আমরা আরো আজকে আমরা আরো বড় মানসিকতা শপথ নিয়ে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত হই যেখানে বাংলার প্রত্যেকটি মানুষ শুধু বাংলার স্বার্থে বাংলার স্বার্থে অ্যাপসলুটলি বাংলার স্বার্থে এই তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা